হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাহিমাস রেসিপি থেকে আমি ফাহিমা চলে এসেছি আজকে আপনাদের সাথে ভীষণই মজাদার একটা ডেজার্ট আইটেম নিয়ে। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে সাবুদানার ডেজার্ট। সাবুদানা দিয়ে খুব সহজে কিভাবে খুব হেলদি এবং মজাদার ইউনিক একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন, সেই নিয়ে মূলত আমার আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের ভিডিওটি যদি সামান্য হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন সাবুদানার ডেজার্টটা তৈরি করতে চলে যাব। প্রথমে হচ্ছে আমরা সাবুদানাটাকে সেদ্ধ করে নেব, তাই জন্য হচ্ছে সাবুদানাটাকে আমরা প্রথমে ফুটন্ত গরম পানিতে দিয়ে সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। সাবুদানাটা কিন্তু আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানিতে দেবেন, ঠান্ডা পানিতে কখনোই সাবুদানা দেবেন না। ফুটন্ত একদম বলকোটা পানিতে দিবেন, দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে সাবুদানাটাকে সেদ্ধ করে নেবেন। সাবুদানাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা সাবুদানাটাকে পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে আপনারা নিচ থেকে ছালনির যে নিচে সামান্য একটু পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিবেন। তা না হলে কিছু সময় পর দেখা যাবে আপনার সাবুদানাটা আবার দলা পেকে যেতে পারে, জমাট বেঁধে যাবে, তখন আপনার আর ডেজার্টটা খুব ভালো আসবে না, দলা দলা হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে ধুয়ে নিয়েছি। এখন আর সাবধানটা একটা একটা গায়ে লেগে থাকবে না, এবং যখন ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখবেন তখন সাবধানটা বেশ ভালো ঝরঝরে থাকবে। তারপর হচ্ছে আমি চুলায় 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি, দুধটা আমার আগে থেকেই ফোটানো ছিল। এখন দুধে আমি 2টা এলাচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে দুধটাকে নেড়ে ছেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব এবং আর একটু ঘন করে নেব। তারপর এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনির মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি বরাবরই মিষ্টিটা একটু কম খাই, সেজন্য আমি চিনি পরিমাণটা আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো চিনিটা দিয়ে আবার কিছু সময় নেড়ে ছেড়ে দুধটা যখন আর একটু ঘন হয়ে যাবে তখন আমরা সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিব। সাবুদানাটা দিয়ে চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমরা সাবুদানাটাকে দুধের সাথে ভালোভাবে আবার একটু ফুটিয়ে নিব এবং দুধটাকে আরও একটু ঘন করে নিব। যেহেতু সাবুদানাটা এখানে ফোটানোই আছে, সেক্ষেত্রে আর খুব বেশি একটা সময় নিয়ে জাল করতে হবে না, জাস্ট দুধটা একটু ঘন হয়ে আসবে এবং দুধ সাবধানটা একসাথে জাল করে নিলেই হয়ে যাবে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা যদি চান আপনারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, আবার দুধের সাথে একটু গোড়া দুধটাই ব্যবহার করতে পারেন। আমি আজকের গোড়া দুধ দিয়ে নিই, আমি শুধু লিকুইড দুধ দিয়ে করেছি। আর এখানে টেস্টে ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, তাছাড়া স্কিপ করতে পারেন। তো সাবুদানাটা আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে আমরা এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। তার আগে আমি যে 2টো এলাচি দিয়েছিলাম সেই এলাচিগুলো এখন আমি ধুলে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা নর্মাল করে মোটামুটি তারপর ফ্রিজে রেখে দেবো। আপনারা ইফতারের আগে মিনিমাম 2 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন, যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ইফতারের টেবিলে সার্ভ করবেন। তো এখন আমি হচ্ছে সার্ভ করে নিচ্ছি, প্রতিটা আমি ছোটো ছোটো গ্লাসে সার্ভ করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রতে সার্ভ করে নেবেন। তো আমি প্রথমে সাবধানটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আমি একটাতে খেজুর দিচ্ছি, একটাতে কিশমিশ দিচ্ছি, একটাতে হচ্ছে কলা দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু দিয়ে বিভিন্ন টাইপের বাদাম দিয়ে বা আরও অনেক ফ্রুটস ইউজ করতে পারেন, সেরকম ফ্রুটস দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সার্ভ করতে পারেন। প্রতিদিন ইফতারিতে তো ভাজা পুড়ি মানে খেয়ে অনেকের আছে ঘেঁষে সমস্যা হয় বা অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, তো এরকম ভাজা পুড়ি না খেয়ে যদি আমরা এরকম হেলদি একটা ডেজার্ট ইফতারের টেবিলে রাখতে পারি তাহলে তো আমার মনে হয় আর কিছুরই প্রয়োজন নেই, জাস্ট একটু খেজুর খেয়ে এরকম একটা ডেজার্ট খেয়ে নিলেই আমাদের হেলদি একটা ইফতার হয়ে যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বরাবর মতো আবারও বলছি আমার পেজে সবাই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে পেজের পাশে থাকতে হবে, পেজে চোখ রাখতে হবে, সবসময় লাইক কমেন্ট করতে হবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।